আপনাকে আমার ভালো লাগে। টিকটকে ট্রেন্ডিং পর্বতে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি হচ্ছে সবার? আই হোপ সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি। তো বরাবরের মতো আপনাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস, তো আপনারা ক্যাপকাট অ্যাপসই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বল তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেন আমরা ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করব। ইনস্টল করার পর এখান থেকে ওপেন করব। দেন ওপেন করার পর নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট থেকে আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি অ্যাড করে নেবেন। তো ভিডিওটি ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন, দেন এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আপনারা কিছু অ্যাডজাস্ট করতে হবে। দেন এখান থেকে 1.8 করে দেবেন। 1.8 করার পর এখান থেকে আপনারা ওভারলেতে যাবেন। ওভারলেতে গিয়ে আপনারা ফটোসে চলে আসবেন। ফটোসে আসার পর এখান থেকে আপনারা অ্যালবামে চলে যাবেন। দেন অ্যালবাম থেকে আপনার কাঙ্ক্ষিত সেই ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি, দুইটা ফটো সিলেক্ট করব। দেন অ্যাড, দেন এখান থেকে আবার সেই ওভারলেতে যেয়ে আরেকটা ফটো আমি অ্যাড করে নেব। তো প্রথম ফটোটা রাখতে হবে 1.5, 1.4। দেন দ্বিতীয় ফটোটাকে আপনারা 1.5 করে দেবেন। দুইটা ফটো সেমভাবে অ্যাডজাস্ট করে দেবেন। তো এখান থেকে আমরা ফটোর লেয়ারে ক্লিক করে অ্যানিমেশন অ্যাড করে নেব। দেন অ্যানিমেশন থেকে কম্বো যাব। এখান থেকে শেষের দিকে আসলে স্পিন আউট, পরটাতে স্পিন ইন, দেন রাইট বাটনে ক্লিক করে দিয়ে ছবিগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। তো ফুল ভিডিওতে অ্যাডজাস্ট করে নেব। দেন শেষের দিকে এসে ভিডিও লেয়ারে ক্লিক করে যে ওয়াটারমার্কটা আছে এটা এখান থেকে ডিলিট করে দিব। তো এখানে কিছু ইফেক্ট অ্যাড করা যেতে পারে ট্রানজ্যাকশনে ক্লিক করলে। দেন এখান থেকে ইফেক্টে চলে আসব। ইফেক্টে আসার পর এখান থেকে আমরা যে লাইট বিম আছে লাইট বিমটাকে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা ভিডিওটা প্লে করব আবার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ভাই লাইক দিতে টাকা পয়সা লাগে না, দয়া করে একটা লাইক দিয়ে দিন সবাই।